আপনি কি সমস্যায় ভোগেন, সমস্যাগুলো কি? আপনি কি দুধ খেলে সমস্যা হয়নি, গরুর মাংস চর্বি খেলে সমস্যা নেই, মানে শাক সবজি খেলে সমস্যা হয়, মানে যাই খাইন বাথরুম যেতে হয়নি, কোনো শক্ত কখনো নরম, পেটে চিনচিন করে ব্যথা করে, বমি হয় বমি বমি ভাব হয়, এই যে আমি এতক্ষণ কথা বলছি এইগুলো সবগুলো কিসের লক্ষণ? আইবিএস রোগের লক্ষণ। আচ্ছা আপনি বলেন আইবিএস রোগে কি সমস্যা আপনার, আপনার সমস্যাগুলো একটু আমাকে খুলে বলেন, সুন্দর করে খুলে বলবেন। বাথরুমের সাথে সাদা সাদা যায়, মানে মিউকাস এগুলো যায়, হ্যাঁ হ্যাঁ খাওয়া পরে কি মনে হয়েছে? কিভাবে ধরেন আল্লাহ তাআলা পৃথিবীতে খাবার পাঠাইছে আপনার রিজিক হিসাবে, সব খাবার আপনি খাইতে পারবেন না, যেমন আমরা কি মুসলিমরা কি শুকর খাই, এরকম আমরা খাওয়া যাবে না, কারণ ধর্মে নিষিদ্ধ, তার ধরেন আপনার রিজিকে নাই। আবার ওরা কি গরু খায়? খায় না, কেন? ওদের ধর্ম নিয়েছে, যাই হোক এটা ধর্ম নিয়ে কথা বলতে চাই না, মূলত কিছু খাবার আছে যেগুলা আপনার পেটে হজম শক্তি কম হয়, যেমন দুধ, ল্যাকটোজ ইনটলারেন্স, অর্থাৎ দুধ বা দুধের তৈরি কোনো পণ্য আপনার খাদ্য না যেখানে খবর আছে যাতে বাথরুম যেতে ক্লিয়ার হবে না, পুঁই শাক পালং শাক এদের কি শাক আছে ধরনের পেটের ভিতরে দিলে হজম হচ্ছে না, মনে হয় যে অর্ধ সিদ্ধ পুঁই শাক বেরিয়ে যাচ্ছে, ঠিক না? এখন আপনি বলেন আমার কাছে কি জন্য আছে।